আমরা নিজেরাও জানি না কোথায় যাচ্ছি। রোড দিয়ে পাহাড়ে রোডে যে টার্নিংয়ে যে এইরকম জঙ্গল সাইডে থাকে একদম ঢালু, তো আমরা ভাবলাম প্রত্যেকবার তো রোড দিয়ে সবাই যায়, আমরা একটু নিচে নেমে যাই। সো নিচে নেমে গেলাম, এরকম সরু রাস্তা পেয়েছি, সো নিচে নেমে গেছি, অনেকটা নিচে চলে এসেছি। ওই ওপরটায় হচ্ছে পুরো গ্রামটা, যাই না এটা থেকে কোথায় যাচ্ছি কিছু দেখতেও পাচ্ছি না আশেপাশে, দায়াক, বাট মজা আসছে ভীষণ। আমি এখন আবার চারকোল গেলাম না, ওখানে পুরো কুয়াশা রয়েছে। সো এখন আমরা কোথায় আছি? আমরা সিঙ্গির ভিলেজের থেকে নামছি, জঙ্গল দিয়ে হাঁটছি, পাহাড় দিয়ে হাঁটছি, একদম টপে ছিলাম, টপে ছিলাম। আমরা জানিও না অচেনা জায়গা কোথায় যাচ্ছে, রাস্তা যেদিকে যাচ্ছে আমরা চলে যাচ্ছি। এটা দিয়ে যাবি নাকি ব্যাক? এরই দিয়ে নিচে নামব। চ আমরা পুরো নিচে চলে এসেছি। আমরা যেই গ্রামে ছিলাম, গ্রামে যেই টপটায় ছিলাম, ওই গ্রামটা পার হয়ে নিচে আরেকটা গ্রাম ছিল, ওই গ্রামটা পার হয়ে আমরা এসেছি। এবার নিচে এখন কি আছে আই ডোন্ট নো, কিন্তু চারিদিকে জঙ্গল, শুধু শুধু চারিদিকে জঙ্গল। আর নিচে সিঁড়ি রাস্তা, আমরা তিনজন আছি অ্যান্ড একটা বন্ধুকে পেয়েছি, বন্ধু পালিয়ে গেল। নিচে সিঁড়ি রাস্তা আছে, আমি সেমি ব্লক করব একটা। যত নিচে ঢুকছি তত গভীর হচ্ছে, ততটা ডেন্স হয়ে যাচ্ছে। আমাদের কিন্তু নেটওয়ার্কের খুব প্রয়োজন ভাই, ওরা নালে চিন্তা করবে। ওকে, নেটওয়ার্কই তো নেই। আচ্ছা নেটওয়ার্ক নেই না, মাঝে মাঝে একটু ভালো খবরও দিস। এনিওয়ে ওকে, একদম একদম বলবো না, বাট অনেক নিচে চলে এসেছি, এখানে চলে এসেছি। আর আমরা যাব আবার একদম টপে, এখান থেকে ভিউটা খুবই ভালো দেখাচ্ছে, বাট পরের পাহাড়গুলো আর দেখা যাচ্ছে না। সবার পা ব্যথা করছে, আর উঠতে পারবো না এখন, অনেকটা নিচে নেমে এসেছি। ওই যে টপটা ওখানে, ওখানেই কিছু, ওই জায়গাটা হচ্ছে গ্রামটা, ওখানেই আমাদের হোমস্টেটা আছে। আর এতটা নেমে এসেছি, পা ব্যথা করছে, এখন উঠতে পারবো না, নেটওয়ার্ক নেই। ওখান থেকে যদি কল করে তিনজনকেই পাবে না। আরো ইন্টারেস্টিং, এটা খুব ইন্টারেস্টিং, নাইস। জানে আমরা ঠিক আছি, হ্যাঁ যদিও জানে তাও। আর কিছুক্ষণ এখানে একটু বসবো, তারপর উঠবো, যেরকম হাঁপাচ্ছি সেরকম পায়ে কিছু নেই আর। সো একটু পরে আবার ওপর উঠবো। সুন্দর যাবে না, চল। এত দূর আসার পরেও এদের ইচ্ছা মেটেনি, এরা আরো নিচে যেতে চাইছে। ওরা ক্যাম্পার, ওরা আরো নিচে যেতে চাইছে। আমি বসে পড়েছি আমার পা নিয়ে, পায়ে কিছু নাই, অ্যান্ড খুব একটা অড জায়গায় বসেছি আমি। যাই হোক, এখান থেকে উঠতে 30 মিনিট লাগবে বাড়িতে। এখন এখানে নেটওয়ার্ক পেলাম, বাড়িতে জানিয়ে দিলাম, মানে হোমস্টেতে আছে সবাই, সো ওখানে জানিয়ে দিলাম, অ্যান্ড ওরা বললো জলদি আসতে, সো তাড়াতাড়ি তো আসতে পারবো না, দেখা যাক। মাঝে মাঝে টুকটাক আওয়াজ হচ্ছে, তাই চারিদিকে দেখতে হচ্ছে কি না কি হট করে সামনে এসে ধপ্পা মারবে, যাই না। ভালো জায়গাটা, খুবই সুন্দর জায়গাটা। ওরা নিচে চলে গেছে, সো আমাকেও এবার যেতেই হবে।
তো মনে আছে তো আবার আমাদের যে উপরে যেতে হবে? আচ্ছা আচ্ছা ফাইনালি রাস্তা পেয়ে গেছি। আর পাইপ সাবধানে, পাইপ সাবধানে। ফাইনালি রাস্তা পেয়ে গেছি তো? হ্যাঁ পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি, রাস্তা পেয়ে গেছি। একটু ডেঞ্জার রাস্তা, পাথর স্লিপ খাবে, পাইপও আছে। উপরে যাওয়ার রাস্তা তো পেয়ে গেছি, কিন্তু সবার রেস্ট লাগবে। কেনার আমার? হ্যাঁ আমি ওদেরকে তখন বলে আছি, চ জলদি, চ জলদি, চ। কেউ একটু আগে বলছিল, ভাই যাস না, ভাই যাস না, পা ব্যথা করছে, ভাই জুতা টাইট, পা ব্যথা করছে। কাট। তো সবাই বসে আছে, আবার উঠবো, হাঁটবো। একটা মন্দির আছে শিব ঠাকুরের। ভাই আর কি হচ্ছে? ভয় শুধু একটাই জিনিস, যে গাছপালাগুলো যেইভাবে আছে, যদি গা হাত পা লেগে যায়, যদি কোনো পোকামাকড় থাকে বা গাছগুলোই যদি বিষাক্ত কিছু হয়, তাহলে খুবই প্রবলেম হতে পারে। আর আমরা ওরকম কোনো মেটেরিয়াল আনিও নি, নিজেদের সেফটির জন্য ওরকম কোনো মেটেরিয়ালও আনিনি। সো বেস্ট হচ্ছে হাত পকেটে আর সোজা চলে যাও, জামা কাপড়ে লাগুক যাই, বাট হাত সবসময় পকেটে। হ্যাঁ আমরা ভুল রাস্তায় চলে গেছিলাম, আবার ব্যাক করছি। এরকম অনেকক্ষণ ধরে ভুল রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, দেখা যাক ঠিক রাস্তা কখন ধরি, দেখা যাক। খিদে পেয়ে গেছে, তাই আমার কাছে যেটুকু খাবার আছে সেটুকু খাচ্ছি। আর আমাদের কাছে আছে পার্ক, তাও পুরোটা নেই রে, হাফ আছে। তিনজনের জন্য এই হাফ এইটুকু পার্ক আছে, আর কিছু নেই। খিদে পেয়ে গেছে, জলও নেই আমাদের কাছে। জল আছে, জল আছে, জল আছে। ওয়াও, এতক্ষণ বলিস নি কেন গরু? এনিওয়ে জল আছে আর খাওয়ার এইটুকু আছে আমাদের কাছে, একটু একটু করে খাবো আর রাস্তা খুঁজবো। লেটস গো। ওপরের জ্যাকেটটাও খুলে দিয়েছে, চলো। হ্যাঁ আওয়াজ পেয়ে গেছি, খুব কাছে কাছে আছি, আসবো, খুবই কাছে চলে এসেছি। এবার সিরিয়াসলি হারিয়ে গেছি, আগে তাও মনে হচ্ছিলো যে ঠিক রাস্তাতেই যাচ্ছি, এবার আর চিনতে পারছি না রাস্তা, অন্য রাস্তায় চলে এসেছি। গাড়ির আওয়াজ পাচ্ছি কিন্তু রাস্তা দেখতে পাচ্ছি না, কোনখানটা আছে। এখানে তিনটে বাড়ি দেখলাম, যত মনে হচ্ছে মিডিল অব দি এসি, মনে হচ্ছে আমরা এখান দিয়ে গেছি। না তোমার এখানে আসিনি। ওকে, সো আওয়াজ যত উপরে উঠছি আওয়াজটা পাচ্ছি, ভালো লাগছে, চলে এসছি হয়তো। বাট একটা রাস্তা বানানো থাকে না, যদি লোকজনও হাঁটে, কিন্তু এখানে কিছুই বানানো নেই, ওটাই হচ্ছে চাপ, যার জন্য আরও কিছুই খুঁজে পাচ্ছি না রাস্তা। ওকে লেটস গো। লোক দেখতে পাচ্ছিস? হ্যাঁ রোড এখনো দেখা যাচ্ছে না। ওকে লেটস গো। পুরো জঙ্গল,
চলো চলো যেতে হবে চলো আরে কোথা দিয়ে যাবে এখান দিয়ে হ্যাঁ মাঝখানে রাস্তা চলো 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 এটা একদমই রোডের মধ্যে দিয়ে যাচ্ছি না আমরা পোকামাকড়ের ভয় সারাক্ষণ আছে আমার না ক্যাম্পিং শু তো তাই জন্য চলে যাচ্ছি আই থিঙ্ক ওটা রোড হ্যাঁ হ্যাঁ ওকে রোড পেয়ে গেছি এবার যেতে হবে ওই তো হয়ে গেছে ইয়েস পেয়ে গেছি আমরা অ্যাট লাস্ট যাওয়া যাক জলদি সে বেরোনো যাক এই জায়গা থেকে বরঞ্চ আমরা আমরা এই নতুন রোড বানাতে বানাতে যাচ্ছি এবার থেকে এখানকার লোকজন এই জায়গা দিয়ে আসবে হো হো আর জায়গা পেছনে থাকা আমরা এখান দিয়ে এসেছি সিরিয়াসলি তবে নাহলে আমি উঠতে পারবো না ওর অবস্থা খারাপ আমরা লিটারালি এই জায়গাটা দিয়ে আসলাম যেখানে কোনো রোডই নেই ওই যে ট্রাক দেখতে পাচ্ছি হ্যাঁ এই যে রাস্তা সো এখান দিয়ে ওঠার জন্য দু হাত ইউজ করতে হবে আমাকে সো উঠে আবার ভিডিও অন করছি ওপরে উঠতে পেরেছি কিন্তু ও এখন আসতে পারিনি সো ও আসবে আমাদের এই রাস্তা দিয়ে গিয়েই ওই জায়গাটা বাড়ি আরজু আয় কলকাতা ওপরে গাছটা ধর আরজু গাছ গাছ পাতা না হ্যাঁ লাঠি ফেল লাঠি দিয়ে কিছু হবে না এবার ওঠার চেষ্টা কর দেখি ও মাই গড একদম কোণা দিয়ে আরজু একদম কোণাটা দিয়ে এই কোণাটা দিয়ে আসতে হবে না হলে স্কিড খাবি কিন্তু শুধু বালি এখানে অ্যাট লাস্ট এরকম অবস্থা করে নিজেদের দাদা আরজু উঠতে পারছে না আরজু ব্যাগটা দে আমাকে সবাই এই রোড দিয়ে যায় আমরা এখান দিয়ে গেছি জান বেরিয়ে গেল উঠে প্রথমে বসে পড় উল্টে বসে পড় হ্যাঁ 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 এবার উঠ ওকে সো আমরা এসে গেছি বাড়িতে ভীষণ ঝাড় খেতে চলেছি এই আমার হাতার অবস্থা চলো বাড়িতে ভীষণ ঝাড় খেতে চলেছি আরজুর প্যান্টের অবস্থা অ্যান্ড বাড়ি থেকেও কল আসছে যেই ওপরে উঠলাম টাওয়ার আসলো কল এসে গেল এখন যাচ্ছি এখন একটু ভদ্রস্থ জায়গাতেই যাচ্ছি আমরা অনেক বাদরামি করলাম ভাল লাগলো খুবই খুবই ইন্টারেস্টিং ছিল আমরা অনেকটা আমরা টোটাল কত কিলোমিটার সাত কিলোমিটার আমরা নিচে ছিলাম সাত কিলোমিটার ধরে পুরো জঙ্গলে ছিলাম নিয়ে এখন রোডে উঠলাম এখান থেকেও যেতে এক দু কিলোমিটার সো কার থেকে লিফ্টও চাইতে পারছি না 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 এই অনুগ্রহ অবস্থায় দেবে না ভীষণ রিস্ক নিয়েছি আজকে লিটারালি একটা সময় এসে ভয় এসে গেছিলো বিকজ না রাস্তা খুঁজে পাচ্ছিলাম না উপরে যাওয়ার কোনো ওয়ে পাচ্ছিলাম না কোনো আওয়াজ পাচ্ছিলাম উপরে লোকজনের বাড়িতে গিয়ে আমরা বলছি না এটা ভিডিও যখন ছাড়বো তখন নয় দেখে নেবে তখন একটু বক খেয়ে নেবো ঠিক আছে বাট এখন বলছি না বাড়িতে একটা সময় এসে কিছুই খুঁজে পাচ্ছিলাম না কোথায় আছে কি হ্যাঁ বাট সিরিয়াসলি বহুত মজা হয়েছে বহুত ফেটেছে যতক্ষণ আমরা রাস্তা খুঁজে খুঁজে নিচে নামছিলাম ভাল লাগছিল বাট যখন থেকে রাস্তা পেলাম না তখন হালাত খারাপ হয়ে গেছিলো বাট যেভাবে হোক
টেনে হিসড়ে জামার সাথে পাতা লেগে আছে। যদি ভালো লাগে থাকে ভিডিওটা প্লিজ লাইক করো, শেয়ার করে দাও, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, তুমি নতুন আসো। অনেক রিস্ক নিয়েছি, অনেক অনেক, প্লিজ লাইক করে দাও, এটার জন্য শেয়ার করে দাও, ভীষণ হ্যাপি আছি। আর আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, স্টে টিউন।